ডান্স বাংলা ডান্সে আমি পারফর্ম করব, বিভিন্ন স্টুডিওতে ঘুরে বেড়ানো, তারপর বাইরে কিছু মানে বাইরে একটা ভাতের হোটেলে খাওয়া। ফিনান্সিয়াল মানে কি বলবো দিকটাও অতটা ভালো ছিল না, আপনার মেয়েকে সুন্দর দেখতে কাজ পেয়ে যাবে, এই করে করে প্রায় জুনিয়র আর্টিস্ট তাদেরকে অতটা মানে প্রাধান্য বা সম্মান কিন্তু তারা পান না এখনো পর্যন্ত। এখানে খাওয়া যাবে না, এটা জুনিয়র আর্টিস্টের জায়গা নয়, আপনারা ওখানে চলে যান। ভাই এত টাকা দিতে বলছে, আমি তো বুঝতে পারছি না দেবো কি না। কানেকশন না থাকলে, এই ক্যামেরার সামনে না থাকলে না মানে মানুষ আস্তে আস্তে ভুলতে থাকে তোমার। মেয়েকে অভিনয়ের দিকে নিয়ে যাচ্ছিস, খারাপ লাইন নিয়ে যাস না। হাইকোর্টে রয়েছি, আমি প্র্যাকটিস করছি, লাইসেন্স পেয়ে গেছি। নমস্কার, আমি প্রিয়া মালাকার। তোমরা অনেকেই আমাকে অভিনেত্রী হিসেবেই দেখে এসেছো, বিভিন্ন চরিত্রের মাধ্যমে দেখেছো, কখনো গোয়েন্দাগিন্নি মিমি, কখনো ত্রিনয়নীর কামিনী, মানে নেগেটিভ পজিটিভ সব ক্যারেক্টারে দেখেছো। লাস্ট কাজে তোমরা দেখলে নীরার চরিত্রে কন্যাদানে। তো আমি আজকে এখানে এসেছি, আমার যে জীবনের যে জার্নিটা, অভিনেত্রী, অ্যাডভোকেট প্লাস একজন প্রফেশনাল ডান্সার, সেটাকে কী করে কন্টিনিউ করছি, তো সেই সব কিছু শেয়ার করতে তোমাদের সামনে আমি এসেছি জোশ টক্সের মাধ্যমে। জীবনের কিছু চ্যালেঞ্জিং পয়েন্টস, পার্টস জীবনের, সেগুলো সব শেয়ার করতে এসেছি। ফাইনালি একটা সুযোগ পেয়েছি, মন খুলে সবাইকে বলবো। তো প্রথমেই হচ্ছে, ছোটবেলার থেকে আমি নাচ শিখেছি, প্রফেশনাল ডান্সার, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, আমার ক্লাসিক্যাল ফর্ম হচ্ছে ভরতনাট্যম, তো ভালোই চলছিল। বিভিন্ন কম্পিটিশনে গিয়েছি, সেখানে টাচউড প্রত্যেকবারই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটের মধ্যে কোনো একটা আমি হতামই, সেই সব অবধি ঠিক আছে। কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে যে ডান্স বাংলা ডান্সে আমি পারফর্ম করব, তো আমারও সেটা ছিল। 2009 দিকে আমি একটা অডিশনের খোঁজ পাই, আমার যে স্যার উনি ফর্ম ফিল আপ কী করে করতে হবে সব বলে দিয়েছিলেন, সেগুলো ভোর 5টার সময় আমি বাবা মা সবাই গিয়ে ডোমজুর, ওখানে স্টুডিও রয়েছে, সেখানে আমরা অডিশনের লাইন দিয়েছি। তো অনেকক্ষণ, প্রায় দুপুর হয়ে গেছে, তখনও লাইন এগোয়নি, মানে একটু এগিয়েছে দু পা চার পা মতো, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর মানে এতটাই খারাপ অবস্থা হয়ে যায়, মানে চারিদিকে বন্যার মতো অবস্থা হয়ে যায়, আর ওই জন্য ওখানে সেদিন অডিশনটা ক্যান্সেল হয়ে যায়। তো প্রথমবার ওখানে গিয়েছিলাম অডিশন দিতে ডান্স বাংলা ডান্সের জন্য, বাট সেটা আমি দিতে পারিনি, ওই দিন কেউই পারিনি। তারপর 2010 ফাইনালি অডিশন দেওয়ার সুযোগটা পেলাম, কিন্তু ওরা একটু কনফিউশনে ছিল, একটা অন্য গান আমাকে ওই মুহূর্তে নিজেই স্টেপ বানাতে হয়েছে, ওটা করে আমি তারপর সিলেক্ট হই ফাইনাল রাউন্ডের জন্য, সেখানেও সিলেক্ট হয়ে যায় ভগবানের কৃপায়। তো 2010-11 ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট ছিলাম, আর ওই বছরই প্রত্যেকেই মানে কিছু না কিছু একটা হয়েছে, কেউ এক্সপ্রেশনের জন্য প্রাইজ পেয়েছে, বাট কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু হয়নি। প্রথমবার ডান্স বাংলা ডান্স মানে কেউ ফাইনালে এ জিতেছে ও জিতেছে যেরকম হয় সেরকম হয়নি। ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট হওয়া, এতগুলো অডিশন দেওয়া, আর ওই ভোরবেলার থেকে লাইনে দাঁড়িয়ে মানে সন্ধেবেলা গিয়ে ফাইনালি ওই এনার্জিটা রাখতে হবে, কারণ ওরা তো দেখবে না যে বাইরে কী হচ্ছে, ওরা তো আমার পারফরমেন্সটা দেখবে। তো ওই এনার্জিটা কন্টিনিউ করা অ্যাজ এ ডান্সার সেটা খুবই টাফ যে কোনো ডান্সারের কাছে। তো ডান্স বাংলা ডান্স কমপ্লিট হওয়ার পর বাবার ইচ্ছে ছিল আমার মেয়ে অভিনেত্রী হোক। আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না, অভিনয় কী জিনিস, ক্যামেরা কী, এগুলো তো এখনকার বাচ্চাদের কাছে খুবই মানে টেনশনের ব্যাপারই না। সবার হাতে স্মার্টফোন রয়েছে, অনেক ভালো ভালো ক্যামেরা রিলস বানাচ্ছে দিন রাত, কোনো ব্যাপারই না। কিন্তু তখন 2012 যখন আমি আমার এই অভিনেত্রী হওয়ার এই স্ট্রাগলটা শুরু হলো, সবাইকে দেখতাম, আমার বয়সী বাচ্চারা টিভিতে অভিনয় করছে, সবাই দেখছে, আত্মীয় স্বজন সবাই দেখছে, তো আমিও করব। জানতে পারলাম যে অডিশন দিতে হয় ওখানে গিয়ে, সেম অডিশন, সেখানে স্ক্রিপ্ট দেবে সেটা মুখস্থ করে তোমায় বলতে হবে। তো বাবা মা দুজনেই গিয়েছিলেন, সকাল থেকে এই স্টুডিও, আরেকজন বললো ওই স্টুডিওতে যাও, মানে বিভিন্ন স্টুডিওতে ঘুরে বেড়ানো, তারপর বাইরে কিছু মানে বাইরে একটা ভাতের হোটেলে খাওয়া, বেশি মানে এত জায়গায় ঘোরা, তো বেশি এখানে ওখানে খেয়ে তো টাকা খরচ করা যাবে না মানে সেরকম জায়গায়, তখন আমাদের মানে ফিনান্সিয়াল মানে কি বলবো দিকটাও অতটা ভালো ছিল না। তো আস্তে আস্তে এই স্টুডিওতে
ছবির পেছনে আবার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, হাইট, স্কিন কালার সব লিখতে হতো তখন। এত এখন তো অত কিছু হয় না, শুধু নাম ফোন নাম্বার লিখলেই হয়ে যায় মনে হয়। তো তখন বিভিন্ন স্টুডিওতে, মানে পুরো টলিগঞ্জের যত স্টুডিও আছে, প্রত্যেক দিন অমুক জায়গায় ছবি দিলাম, অমুক জায়গায় দাদা ফোন করবেন, হ্যাঁ 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 আমি দেখছি, ফোন করে নেব, কোনো চাপ নেবেন না, আপনার মেয়েকে সুন্দর দেখতে কাজ পেয়ে যাবে, এই করে করে প্রায় 2012-এর লাস্টের দিকে আমার কাছে কল আসে যে একটা লিডের জন্য। ছোট ছিল তখন, 12 বছর বয়স আমার, তো সেটা মহুয়া বাংলায়, আমার এখনো মনে আছে, মহুয়া বাংলায় অজানার খোঁজে আমার, মানে অ্যাজ এ লিড সেটা আমার প্রথম কাজ। তার আগে জুনিয়র আর্টিস্টের কাজ করেছি আমি দুটো। তো এখন দাঁড়িয়ে বুঝতে পারি যে সত্যি ওই জায়গাটা খুবই, মানে যারা সাপোর্টিং আর্টিস্ট হিসেবে কাজ করে, জুনিয়র আর্টিস্ট, তাদেরকে অতটা মানে প্রাধান্য বা সম্মান কিন্তু তারা পান না এখনো পর্যন্ত। অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট কাজ করা, মানে এটা খুবই কমন, যারা যারা কাজ করেছে তারা সবাই জানে, খাওয়ার দাওয়ার নিয়ে কথা শোনানো, এখানে খাওয়া যাবে না, এটা জুনিয়র আর্টিস্টদের জায়গা নয়, আপনারা ওখানে চলে যান, এইখানে এটা করা যাবে না, তোমাদের এত এই, মানে প্রচুর, মানে মানে তাদেরকে ঠিকঠাক সেইভাবে আর কি এইটুকু সম্মানও দেওয়া হতো না তখন। এখন তবু অনেক ডিরেক্টরস রয়েছে যারা জুনিয়র আর্টিস্ট কথাটা ইউজ করতে পারণ করে, সাপোর্টিং আর্টিস্ট বলা হয় এখন তাদেরকে, খুব কম ডিরেক্টর রয়েছে, সবাই না। তার কারণ আমরা যেরকম লিড, কো অ্যাক্টর যারা রয়েছেন, সবাই যেরকম আর্টিস্ট, তাদেরকে নিয়ে কাজটা, তারাও যতটা ইম্পর্টেন্ট একটা সিরিয়ালের জন্য বা সিনেমার জন্য, সাপোর্টিং আর্টিস্টরাও ততটাই ইম্পর্টেন্ট। টাকা পয়সার ব্যাপারটাও খুবই কমন, মানে আমার বন্ধুরাও এখন যারা শুরু করছে ক্যারিয়ার, তারাও অনেকে বলে যে ভাই এত টাকা দিতে বলছে, আমি তো বুঝতে পারছি না দেবো কি না, ভালো চরিত্রটা বললো আমাকে, আমি কি করবো কি না। আমি একটা কথাই বলবো, অভিনয় করতে গেলে কোনো টাকা কিন্তু লাগে না, বরং তুমি যেই পরিশ্রমটা করছো তার জন্য তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে, তোমার কাছ থেকে কিচ্ছু নেওয়া হবে না। এগুলো যারা মানে করে থাকে তাদেরকে আমাদের সামনে যখন, মানে আর্টিস্ট ফোরাম বা যারা জানতে পারে ইন্ডাস্ট্রির লোকেরা, তখন তাদেরকে আমরা, মানে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। আর এটুকুই বলবো যে মানে তোমাদের জন্য এগুলোতে পা দেবে না প্লিজ। এটা মানে আমার সাথেও হয়েছে, যখন আমি জুনিয়র আর্টিস্ট থেকে একটু বেরিয়ে চাইল্ড অ্যাক্টর হিসেবে কাজ করতে যাচ্ছিলাম, তখনও বলেছিল দাদা এই ক্যারেক্টারটা, মানে আমার বাবাকে, দাদা এই ক্যারেক্টারটা করতে গেলে তো এতটা অ্যামাউন্ট দিতে হবে, বুঝতেই পারছেন একটা চরিত্রের একটা ওয়েট আছে, এটা আপনার মেয়ের জন্য যাচ্ছে, সবই ঠিক আছে, আপনার মেয়ের সব কিছুই, লুক, অভিনয় সব ঠিক আছে, কিন্তু এই অ্যামাউন্টটা দিতে হবে। আমি বলছিলাম না দাদা আমি শুনেছি দিতে হবে না, তাই আমি দেবো না, ক্ষমা করবেন, ঠিক এইভাবে ক্ষমা করবেন বলে বেরিয়ে এসেছিলাম। তারপরে একটা কাজই হয়েছিল যে আমাকে বলা হয়েছিল ওইখান থেকেই, যে আশাপূর্ণা দেবীর ছোটোবেলাটা আপনার মেয়েকে, আপনার মেয়ের লুকের সাথে যাচ্ছে, ওকে দিয়েই পুরোটা করাবো, কোনো কাজ ধরবেন না বলে। আমরা আমরা তখন এত এতটা ছিলাম না যে বুঝতাম যে সবাই কি বলছে, কি হয় কি না হয়, তো আমরাও অনেকটাই ওয়েট করেছিলাম। তারপরে দেখলাম ইন্ডাস্ট্রিতে কি হয়, কানেকশন না থাকলে, এই ক্যামেরার সামনে না থাকলে না, মানে মানুষ আস্তে আস্তে ভুলতে থাকে তোমায়, তো সেরকম যোগাযোগটাও কমে গিয়েছিল। আবার প্রথম থেকে আমাকে পুরোটা শুরু করতে হয়, দেন আমি ওই লিডটা পাই যেটা বললাম মহুয়া বাংলায় অজানার খোঁজে। আমার অপোজিটে, মানে আমার মায়ের চরিত্রে করছিলেন অঞ্জনা বসু, আমি বড় হয়ে অঞ্জনা বসুই হচ্ছিলেন বড়বেলাটা, তো সেই ক্যারেক্টারটা করেছিলাম। তারপর আমার কাছে কল আসে SVF থেকে, যে তখন কালার্স বাংলা ছিল না, ইটিভি বাংলা ছিল, দেন কালার্স হলো, ওখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সত্যিই ছিল, সেকেন্ড লিডই বলা যেতে পারে, সেটা হচ্ছে গৌরীদান, বাল্য বিবাহ নিয়ে পুরো স্টোরিটা ছিল, জয়ার চরিত্রের নাম ছিল আমার। সেইটার পর প্রথম জীবনে আমি অ্যাওয়ার্ড পেলাম অভিনয়ের জন্য, টেলি একাডেমি অ্যাওয়ার্ড 2014 বেস্ট চাইল্ড অ্যাক্টর হিসেবে। যেটা অনেকেই মনে করেন যে সিনিয়র আর্টিস্ট হয়ে গেছে বা অনেকগুলো কাজ করে ফেলেছে বলে অডিশন দিতে হবে না, আমাদেরও অডিশন নেওয়া হয়, অডিশন বলতে সেই অর্থে না, বাট একটা চরিত্রের জন্য তুমি পারফেক্ট কি না সেটা একটা স্ক্রিপ্ট দিয়ে সেটা এরকম ক্যামেরার সামনে বলানো হয়, দেখা হয় তারপর যে এইটা যাচ্ছে কি না স্ক্রিনে, এই ক্যারেক্টারটা এইভাবে যাচ্ছে কি না। এরপরে অ্যাডভোকেট কি করে হলাম, মানে এটা কেউই ভাবতে পারে না,
অ্যাকচুয়ালি আমি দেখেছি যে সমাজের না প্রচুর প্রবলেম আছে, মানে তুমি যাই করো না কেন সমাজের কিছু না কিছু একটা ফুট কাটতেই হবে। মানে আমি যখন অভিনেত্রী হতে যাচ্ছি, মেয়েকে অভিনয়ের দিকে নিয়ে যাচ্ছিস, খারাপ লাইন নিয়ে যাস না। এমনও হয়েছে, আমাদের তো 14 ঘন্টা এখন ফিক্স করা হলো শুটিং টাইম, আগে তো ডে নাইট শুট হতো। আমার আমার জয়েন্ট ফ্যামিলি, সেখানে বলা হয়েছে আমাকে যে ওই তো মা মেয়ে কোথার থেকে রাত কাটিয়ে আসছে, মানে এই লেভেলের কথাবার্তা আমাকে শুনতে হয়েছে। এবার যখন আমি এইচএস পাস করার পর ল নিয়ে পড়লাম, বিএ এলএলবি কোর্সটা যখন জয়েন করলাম, তখন বললো যে অভিনয় তো করছিল, আবার এসব ওকালতি পড়ানোর কি দরকার ছিল, যেটা করছে মন দিয়ে করুক না, মানে আমি কি করবো কি না করবো সেটা সমাজ ঠিক করবে, আর সমাজের লোকেরা মানে দূর দূরে যারা চেনে না আমাকে তারা বলছে সেটা আলাদা ব্যাপার, নিজের লোকেরা মানে একই ব্লাডের লোকেরা। তো যাক গে, 5 বছরের কোর্স, তার মাঝখানে মানে সেই সময় প্রচুর মানে প্রচুর প্রজেক্ট পরপর পরপর এসে গেল, মানে একসাথে দুটো করছি বা খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট করছি সেটা ছুটি নেওয়া যাবে না। তখন আমার 2 সেট বই থাকতো, একটা বাড়িতে একটা আমার গাড়িতে, যখনই শর্ট থেকে গ্যাপ পেতাম গাড়িতে বসে খেতাম, খেতে খেতে আমি বইটা পড়তাম বা স্যারের নোটস পড়তাম, সেই অনুযায়ী মানে প্রিপেয়ার হতাম পরীক্ষার জন্য। শুধু আমাকে পরীক্ষার দিনটা ছুটি দেওয়া হতো, পরীক্ষা থেকে এসে আমাকে আবার শুটিংটা করতে হতো, কারণ আমার জন্য ওদের তো কোনো কিছু আটকে থাকবে না। তো আগের দিন, পরীক্ষার আগের দিন একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে নিতাম, তারপর পরীক্ষা দিয়ে আবার এসে শুটিং করতাম, আবার পরের দিন পরীক্ষা থাকতো। তো এইভাবে পরপর পরপর 10টা সেমিস্টার দিলাম। দেওয়ার পর ভগবানের অশেষ কৃপা যে আমি ভালো মার্কস নিয়ে কলেজ পাস আউট করেছি। এরপর প্র্যাকটিস শুরু হলো, আমার লাস্ট প্রজেক্ট কন্যাদান বললাম, কন্যাদানের পর আমি আর কোনো প্রজেক্ট নিইনি। তার মানে এই নয় যে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম, আমি একটু যেহেতু 2.5 বছর ধরে একটা প্রজেক্ট করেছি, আমার একটু গ্যাপের দরকার, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদেরই দরকার, বিশেষ করে যারা লিড করে তাদের সত্যিই দরকার পড়ে। তো সেই সময়টা আমি এখন কোর্টে যাচ্ছি, হাইকোর্টে রয়েছি, আমি প্র্যাকটিস করছি, লাইসেন্স পেয়ে গেছি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, বাট প্র্যাকটিস করে যাচ্ছি কীভাবে কী মানে যতটা পলিশ করা যায়, সেটা অভিনয়ের দিক থেকে হোক বা যে কোনো প্রফেশন হোক, নিজেকে প্রিপেয়ার করাটা, যত তুমি প্র্যাকটিস করবে, যত পড়াশোনা করবে সেই বিষয়ে, যত জিনিসটা নিয়ে থাকবে সেটাই আরও ভালো হয়ে যাবে। আজকে আমি ধন্যবাদ জানাবো জোশ টক্সকে আমাকে এখানে ডাকার জন্য, এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, এত ফ্রিলি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারলাম তোমাদের সাথে, সাধারণত আমাদের বলা হয় না সব কথা, তো এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ জোশ টক্স। যদি জোশ টক্সে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।